সেটা আমরা জানতে পেরেছি, জেনে অফিসকে এটা আমরা জানান দিয়েছি। অনেক গার্জেন আছে গরিব, তারা এই আমাদের বিয়ে করতে পারে না, কিন্তু এখান থেকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়াতে তারা বাধ্য হচ্ছে বেশি টাকা দিয়ে এটা করতে। হ্যাঁ, অনেকে মানে গরিব আছে, এমন এডুকেশন লোন নিয়ে বাচ্চাকে মেডিকেলে পড়াচ্ছে, কিন্তু তাদের পক্ষে যখন 1900 টাকাই দিয়ে করতে হয় তখন তাদের অবস্থাটা বুঝুন। তারা লোন নিয়ে যখন বাচ্চাকে এডুকেশন করে তখন তারা কোথা থেকে আনবে এই টাকাটা, কিন্তু তাদের বাধ্য করা হচ্ছে বেশি টাকা দিয়ে ওই নোটারি থেকে, স্পেসিফিক ওই নোটারির নাম বলে দেওয়া হচ্ছে এখান থেকে, এবং ওই নোটারির কাছ থেকে করাতে হবে, অন্য কোনো নোটারি দিয়ে হবে না। অথচ হাজার খানেক টাকার মধ্যে অন্য নোটারি করে দিতে পারে। হ্যাঁ, হাজার খানেক টাকা করলে নোটারি ফিজ বাবদ সব কিছু মিলিয়ে সমস্ত খরচ মিলিয়ে 1000 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু এখানে 1900 টাকা করতে বাধ্য করা হচ্ছে। কেন? এখানে পয়সা খেলা হচ্ছে, অনেক টাকা পয়সা খেলা হচ্ছে, এবং এটা এই বছর না, এটা গত 5-6 বছর ধরে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এই জন্য এটাকে বন্ধ করার জন্য আজকে কথা বলেছি এখানে, এবং আশা করছি যে আপনারাও এটাকে সংবাদ মাধ্যমে ঠিক মতো প্রচারে আনবেন, যাতে যারা গার্জিয়ান আছে তারাও বুঝে যে এটা স্পেসিফিক কোনো নোটারি দিয়ে করতে হয় না, যে কোনো নোটারির মাধ্যমে করলেই হবে, এবং তারাও যাতে অফিসের সাথে এটা নিয়ে কথাবার্তা বলে। আমরা তো বলেছি তাদের পক্ষে, গার্জিয়ানদের স্বার্থ রক্ষা আমাদের নিজের কোনো স্বার্থ না, গার্জিয়ানদের স্বার্থ রক্ষা আমরা এখানে এসেছি, এবং গার্জিয়ানদেরও এই দিকে স্টেপ নিতে হবে, তারাও বলতে হবে যে না আমরা যে কোনো নোটারি অবজেকশনের ভিত্তিতে আজকে মেডিকেল কাউন্সিলের অথরিটির সাথে দেখা করতে এসেছি, যে এখানে যে ভর্তি প্রক্রিয়া চলছে মেডিকেলে, সেই প্রক্রিয়াতে বাধ্যতামূলক একটা বন্ড দিতে হয়, সেই বন্ডটা কোনো আদালতে অনেক নোটারি অফিসার আছেন, ওনাদের কাছ থেকে নোটারি করা যেতে পারে, কিন্তু এখান থেকে বলা হচ্ছে, আমরা জানতে পেরেছি কোনো গার্জিয়ান বা স্টুডেন্ট আমাদেরকে বলছে যে ওনার কাছ থেকেই এটা করাতে হবে, 1900 টাকা দিতে হবে। অথচ দেখা যায় যে একটা অসামঞ্জস্য টাকা ওনারা নিচ্ছেন, এত টাকা লাগে না, কিন্তু ওনারা নিচ্ছেন। এই অবজেকশনটা ওনাদের আমরা ফিজিক্যালি উপস্থিত থেকে ওনাদেরকে জানিয়েছি, যেটা এটা ইমিডিয়েটলি বন্ধ করুন, সবার কাছে নোটারি অফিসারদের কাছে যে যেখান থেকে পারে এটা কালেক্ট করতে হবে, এটা আপনাদের কাছে জমা দেন। এই আমাদের বক্তব্য। এখানে ওনারা স্পেসিফিক্যালি কারোর নাম নির্ধারণ না করে কোর্ট থেকে নোটারি অফিসার দিয়ে, যে কোনো নোটারি অফিসার দিয়ে যারা বন্ডটা তৈরি করেন, এটার জন্য আমরা জানিয়ে আজকে এখানে ডাইরেক্টরের সাথে দেখা হয়েছে, সুপারিনটেন্ডেন্টের সাথে দেখা হয়েছে, ওনাদেরকে জিনিসটা জানিয়েছি, ওনারা একটা স্পেসিফিক কপি আমাদেরকে দিয়েছে, এটা দিয়ে ওনারা অস্বীকার করছেন যে এরকম ধরনের হচ্ছে না, কারোর কাছে নির্দিষ্ট যাচ্ছে না, কিন্তু এখানে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা করতে লাগে না, স্পেসিফিক্যালি যদি কাউকে নির্দেশ দেওয়া হয় ওখানেই করাতে হবে, স্টুডেন্ট এবং গার্জিয়ান এটা একটা বাধ্যতামূলক চাপের সম্মুখে ওনারা করতে বাধ্য হন, এটা সম্পূর্ণ বেআইনি, এটা ওনাদেরকে আমরা বলে এসেছি, আগামীকাল দেখবো যে ওনারা সঠিক পদক্ষেপ নিচ্ছেন কি না। এখানে যারা উপস্থিত হয়েছি সবাই নোটারি অফিসার। হ্যাঁ, আগরতলা প্র্যাকটিস করি, আগরতলা কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট জুরিডিকশনে আমরা প্র্যাকটিস করি, এখানে আমরা নোটারি করি, এখান থেকে আমরা যারা এসেছি ওনাদেরকে আমরা এটাই জানিয়ে এসেছি যে নোটারি যে কোনো যার কাছে আপনার পছন্দ সেখানেই করতে পারেন, নির্দিষ্ট যে টাকার কথা বলছে সেইরকমভাবে এটা অবৈধভাবে বলছেন যে 1900 টাকা লাগে, আসলে এত টাকা লাগে না, ওনারা যদি কাউকে নির্দিষ্ট করেন যে ওনার কাছ থেকেই করতে হবে, তাহলে এটার মধ্যে একটা আর্থিক নজরের বন্ধ আমরা পেয়েছি, সেটার জন্য আমরা এখানে এসে ওনাদেরকে জানান দিই, এটাই ব্যাপারটা যে কারণে এসেছি আমরা অল ত্রিপুরা নোটারি অ্যাসোসিয়েশনের থেকে এসেছি। আমাদের ব্যাপার হচ্ছে কি, মানে ওরা স্টুডেন্ট, আমরা স্টুডেন্টকে যতটুকু পারবো হেল্প করব, নোটারি অ্যাসোসিয়েশন আমাদের এটাই মূল উদ্দেশ্য, কিন্তু আমরা দেখছি কি এতজন নোটারি অফিসার আছে, ওরা সবাই বসে আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে প্রচুর পরিমাণে গার্জিয়ানরা ওদের স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে, এবং এটা সম্পূর্ণ পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটাকে সুপারিনটেন্ডেন্ট এইমাত্র বলে এসেছি যে আপনাদের অফিসের নিশ্চয় কোনো লোক জড়িত আছে, নাহলে কেন বলবে যে ওই লোকটার কাছ থেকেই করতে হবে, নাহলে হবে না, কারণ এটা মানে একটা এভিডিভিট, একটা বন্ড, এটা নর্মালি যে কোনো নোটারি অফিসার করতে পারে, এবং প্রত্যেকেই নোটারি অ্যাক্ট অনুযায়ী, প্রত্যেকের নোটারি অফিসার সেই অ্যাক্ট অনুযায়ী সে নোটারিটা পেয়েছে,
তাহলে আমার কাছেই শুধু একা করতে হবে, ওনার কাছে করলে হবে না, এটা এখান থেকে চালু করা হচ্ছে বিষয় ব্যাপারটা, এবং এটার বিনিময়ে ওরা কিছু একটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা স্টুডেন্টকে কেন 1900 টাকা দেবে, সামান্য টাকা দিয়ে যেটা হয় নর্মালি হয়, যেটা সবাই করতে পারে, গার্জিয়ানরা এটা বুঝতে পারছে না, গার্জিয়ানদের কোনো দোষ নেই, ওরা জানে না এইসব ব্যাপার। হ্যাঁ, তা ওদেরকে ভুলিয়ে বাড়িয়ে বলে দেওয়া হচ্ছে এটাই দিতে হবে, এবং ওটা না করলে হবেই না। সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট বললো আমরা কি আমরা বলিনি, আমরা জানি না এইসব ব্যাপার, ওরা সব জানে, জেনেও বলছে না। কোন দরকার নেই। হ্যাঁ, এর উপরে এক টাকা নেওয়ার দরকার নেই, ভালো আরো 100 টাকা কম নি। আমরা এখানে আমরা অ্যাসোসিয়েশনে, আমি জেনারেল সেক্রেটারি, আমার নাম অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আছে রাজীব গোস্বামী আছে, এখানে তন্ময় চৌধুরী আছে, তারপরে এখানে আছে আমাদের পার্থ সাহা, দুলাল দেব, তারপরে সুদীপ তারণ, হ্যাঁ তারপরে দুলাল দেব আছে, এখানে আছে, এখানে প্রত্যেকেই আছে।